আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সাউন্ড ঠিকঠাক মতন আসতেছে, কারণ হচ্ছে আমি মাইক্রোফোন ইউজ করি নাই, মাইক্রোফোন অর্ডার করব দু একদিন পর। তারপর আসার পর তারপরে মাইক্রোফোন লাগাই ভিডিও করতে হবে, কারণ আগের যে মাইক্রোফোনটা ছিল ওইটা একটু প্রবলেম দিছে। তো এটা এখন অপেক্ষা করছে হচ্ছে মেয়ের জন্য, কফিলের মেয়ের জন্য যাবো হচ্ছে জিমে। তো তারপর ওইখান থেকে সোজা চলে যাবো হচ্ছে বাসার দিকে। আজকে সকালে আপনার ট্রেন স্টেশনে গিয়েছিলাম, তো সাথে কফিল গেছে, এর জন্য কোনো ভিডিও করতে পারিনি ওই সাইডটাতে। আমি ভাবছি যে কফিল যাবে না, পরে দেখলাম যে না, ও গেছে সাথে, তাই আর ভিডিও টিডিও করা হয়নি। কালকে আবার যাব, মানে এখন তো এমন অবস্থা হয়েছে প্রায় রেগুলারই যাওয়া হচ্ছে আপনার এদিকে ওইদিকে। তারপর হচ্ছে আমার এই যে গাড়ি বেশি দিন হয় না, এটা 5000 কিলোমিটার হয়ে যাচ্ছে। এটা 5000 কিলোমিটার পর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তো ওইখানেও যেতে হবে, হয়তো বা 2-3 দিন পরেই যাব। কারণ প্রথমবার বলছে যে এটা 5000 কিলোমিটার চালানোর জন্য, তারপর হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করতে, সরি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, তারপরে হচ্ছে আপনার 10000 কিলোমিটার পর পর চেঞ্জ করতে হবে। ওরা 65000 কিলোমিটার পর্যন্ত দিছে হচ্ছে এই সার্ভিস, মানে ইঞ্জিন অয়েলটা ওরাই চেঞ্জ করে দেবে, কোম্পানি চেঞ্জ করে দেবে। 65000 কিলোমিটার পর থেকে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। তা 65000 কিলোমিটার এখানে বেশি একটা সময় লাগে না, কারণ হচ্ছে যে দেখেন কতদিন আগে আমি লাস্ট ভিডিও দিছিলাম এই গাড়ির, অলরেডি 4423 কিলোমিটার এখন। তো এই কিছুক্ষণ চলার পর আরও বেড়ে যাবে, কালকে আবার যাবো ট্রেন স্টেশন, উইকে মানে প্রায় কালকেই 4600 কিলোমিটার হয়ে যাবে সকাল সকালেই। কালকে সকাল না, কালকে যাবো হচ্ছে 3টার দিকে সম্ভবত, হ্যাঁ 3:30 দিকে ওইখানে থাকতে হবে আমার। তো 3টার দিকে যাবো এখান থেকে, আধা ঘন্টা লাগে না, কিন্তু ওই যে 130 কিংবা 120 চালাইয়ের জন্য আধা ঘন্টার মধ্যে লেগে যাবে। তারপরে 2-3 দিন পরে হয়তো বা যাবো হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য। তো এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, কিন্তু এখন আবার একটু গরম লাগতেছে। আর দুপুরের সময় যে আপনি পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন গ্লাসের সাইড দিয়া, যে সূর্যের আলোর কারণে বাইরের দিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র সাদা দেখা যাচ্ছে। এই অপেক্ষা করছি ওর জন্য, দেখি কতক্ষণ করতে হয়, আল্লাহ জানে। নর্মালি এত সময় অপেক্ষা করতে হয় না, আজকে কেন হইতেছে জানি না। এখন বাজে হচ্ছে 3টা, কালকে সময় রাস্তায় থাকবো, মানে ট্রেন স্টেশনে যাওয়ার রাস্তায় থাকবো, দেখি কালকে অন্য রাস্তা দিয়ে যেতে পারি সম্ভবত, নতুন রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। মানে এর আগে গেছি ওটা পুরান রাস্তা, কিন্তু এই ওই রোড আর কি ভিডিও করা হয়নি, তাই ভাবছি যে কালকে ওই রোড দিয়ে যাবো। রোডটা একদম ভাঙাচোড়া, অত ভালো না, এর জন্য ওই রোড দিয়ে যাওয়া হয় না। তো কালকে চিন্তা করতেছি যাবো, দেখি কি হয়। তো এই তো চলে যাচ্ছি বাসার দিকে, রাস্তার মাঝখানে যে গাছগুলা, এগুলা দেখে কেন জানি মনে হয় যে বাংলাদেশি গাছ, মানে বাংলাদেশের রাস্তার পাশে যে গাছগুলা থাকে প্রায় সেম ওই রকম গাছই, যেমন কৃষ্ণচূড়া সহ অন্য অন্য গাছগুলা থাকে ওই রকম পুরো। ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, নতুন হয়েছে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলে আপনার হচ্ছে মানে সামনের দিকে কিছু বিল্ডিং করছে নতুন নতুন, অনেক সুন্দর সুন্দর, মানে নতুন যে বিল্ডিংগুলো করতেছে খুবই সুন্দর সুন্দর। আর আগের বিল্ডিংগুলো কেমন যদি মনে হয় যে স্কুল করার মতো, আমাদের এলাকায় যে স্কুল থাক মানে ছিল না আছে এখনো, সেই স্কুল ঘর মনে হয় এখন মনে হয় ভিডিওর কালার ঠিকঠাক আসবে না, কারণ হচ্ছে সূর্যটা একদম সামনে। এখন বাসা থেকে যাচ্ছি, মেয়েকে নামাই দিলাম জিমে, আর শুধু চলে 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 একদম লাগাই দিয়ে ইচ্ছা ইচ্ছা পায়। এই যে বাঁদিকে হচ্ছে মনোরবিশ, মানে এটা হচ্ছে ট্রাফিক পুলিশের রাস্তা না, মানে অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন এখানে এসে সমাধান করতে হবে।
সামনে একটা মাদ্রাসা, আর ডান পাশে সব বাড়ি ঘর, বাম পাশে বাড়ি ঘর। এই যে বাড়িটা আমার কাছে খুব ভালো লাগে, কালারটা সুন্দর, তারপর হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর, মানে সিম্পলের ভিতরে একদম। এইভাবে পড়া থাকে গাড়ি, কেউ ধরার নাই, কেউ ছোঁয়ার নাই, মানে কোনো সমস্যা হয় না। বাংলাদেশে তো গাড়ির জন্য যেমন একটা ভিআইপি একটা ব্যবস্থা করে, যাতে করে কিছু কোনো কিছু না করে নেয়। আরে আহ, আরে জমিদারের বাচ্চা একদম মনে হইতেছে কি বলব। তাই তো চলে আসছি আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটা ভিডিওতে।